হ্যালো বন্ধুরা, খুব সহজে দোকানের মতন বার্গার বান কি করে তৈরি করতে হয় চলুন বলে দিই। সমান পরিমাণে সুজি আর ময়দা ড্রাই ইস্ট অ্যাক্টিভেট করতে রেখে দিয়েছি, আর লাগছে তেল, দই আর নুন। একটা পাত্রে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেলে মাঝখানে একটা জায়গা বানিয়ে অ্যাক্টিভেটেড ইস্টটা দিয়ে দেব। তার সাথে দেব 2 ফোঁটা তেল। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। লেইটা যখন এরকম, তখন 1 চামচ 1 চামচ করে দইয়ের জল দেব। আমি মোট 5 চামচ দইয়ের জল দিয়েছি আর খানিক শুকনো ময়দা দিয়ে ভালো করে ঠেসে নিয়েছি। দেখুন এরম নরম মাখা। আর একটু তেল দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বানগুলো বানানোর জন্য এইরকম চ্যাপ্টা বাটি দরকার। বাটিগুলোতে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। ঘন্টা পর আমার ময়দাটা ফুলে গেছে। ফোলার পর এইরম ভাবে টাক করে নিতে হবে। নিচটা সমান করে দিয়ে গ্রিস করা বাটিগুলোর উপর বসিয়ে দিতে হবে। উপর থেকে আরো একটু তেল আর জল ব্রাশ করে দিচ্ছি। উপর থেকে একটু সাদা তিলের দানাও ছড়িয়ে দিচ্ছি। 10 মিনিট এভাবেই ছেড়ে দেব। ততক্ষণ হাই হিটে একটা প্রেশার কুকার প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট পর বাটিগুলো বসিয়ে লো ফ্লেমে 30 মিনিট করলেই আমাদের বান রেডি। দেখুন আমার বানটা কতটা নরম হয়েছে। আজ তাহলে এই অবধি বন্ধুরা। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আবার আসবো আরেকটা সহজ নতুন রেসিপি নিয়ে।